মেহেরপুরের মুজিবনগরে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে অস্ত্র ব্যবসার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দাড়িয়ারপুর গ্রাম থেকে সাইফুল নামের দুইজন ও এনামুল হক নামে একজনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা আলিফ নামে আরেকজনের কাছে অস্ত্র বিক্রির কথা স্বীকার করেছে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি বাড়ি থেকে মাটিতে পুঁতে রাখা বিদেশি 9mm পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতদের নামে অস্ত্র মামলা দিয়ে আদালতে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।